আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, হাশরের দিন এমন কিছু মানুষ থাকবে যারা দুনিয়াতে দোয়া করেছিল কিন্তু আল্লাহ তা কবুল করেননি, তবু সে থেমে থাকেনি। আল্লাহর প্রতি সে দৃঢ় বিশ্বাস ছিল, আল্লাহ তার দোয়া কবুল করবেনই, কিন্তু তার দোয়া কবুল হলো না। অতঃপর সে মৃত্যুবরণ করল। শেষ বিচারের দিনে সে দেখবে এক বিশাল পুরস্কার পাহাড়। সে অবাক হবে এবং চিন্তা করবে, আমি তো জীবনে তেমন কিছু করিনি যার বিনিময়ে আমি এত বড় পুরস্কার পাব, নিশ্চয়ই এটা অন্য কারো। কিন্তু দীর্ঘ সময় পর সে দেখতে পেল এটি নেওয়ার জন্য অন্য কোনো মালিক আসছে না। তখন সে আল্লাহ তাআলাকে ডেকে বলবে, ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, বলো আমার বান্দা, এই পুরস্কারটি কার জন্য? আল্লাহ বলবেন, তোমার জন্য। কি আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য, কিন্তু আমি তো এই পুরস্কার পাওয়ার মতো তেমন কোনো আমল করিনি। আল্লাহ বলবেন, তুমি দুনিয়ায় থাকাকালীন একটি বিষয়ের জন্য অনেকবার দোয়া করেছিলে কিন্তু তোমার সে দোয়া আমি কবুল করিনি, তবুও তুমি দোয়া করতেই থাকতে, আজ সে দোয়ার প্রতিদান তুমি নিজ চোখে দেখতে পাচ্ছ। তখন সে ব্যক্তি আবেগবশত বলবে, হে আল্লাহ, আপনি যদি দুনিয়াতে আমার কোনো দোয়াই কবুল না করতেন কতই না ভালো হতো। সুবহানাল্লাহ। সুতরাং দোয়া কবুল না হলে আমাদের হতাশা হওয়া চলবে না, আমরা আশা রাখব আল্লাহ আমাকে এর চেয়ে উত্তম কিছু দান করবেন। আল্লাহ আমার ভালো বুঝেন, তিনি জানেন দোয়া কখন কবুল হওয়া লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা ও মানার তৌফিক দান করুক। আমিন।